মুখ্যমন্ত্রী শহরে পা রাখার আগে রদবদল ঘটানো হয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে। ফের রদবদলের নির্দেশ এসেছে উচ্চ পর্যায় থেকে। বারামণি থানার ওসির দায়িত্বে থাকা এসআই অরিন্দম মণ্ডলকে আনা হচ্ছে এনটিএস থানার ওসির দায়িত্বে। কোকোমেন থানার ওসির দায়িত্বে থাকা এসআই অজয় ব্যাগকে পাঠানো হলো সাঁকতরিয়া ফাঁড়ির ইনচার্জ পদে। এসআই মনোরঞ্জন মণ্ডলকে বারামণি থানার ওসির দায়িত্ব দেওয়া হলো। কন্যাপুর ফাঁড়ির আইসির দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর চিন্ময় চক্রবর্তীকে আনা হলো বিজন ফাঁড়ির আইসির দায়িত্বে। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।